ত্রিপুরা বিধানসভা ভোটে জিতেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এবারের বিধানসভা ভোটে রাজ্যের অন্যতম কেন্দ্র ধনপুর থেকে জয়ী হয়েছিলেন। আগরতলার রাজনৈতিক মহলে গুঞ্জন, প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে এই গুঞ্জনে কান দেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরপর তিনি দিল্লির মন্ত্রিত্বকেই বেছে নেন। প্রতিমা ভৌমিকে তাঁর পদত্যাগ পত্র তুলে দেন বিধানসভার প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাসের হাতে। নিজের পদত্যাগ পত্রের বিষয়ে প্রতিমা ভৌমিক বলেন, কেন্দ্রীয় মন্ত্রী থাকলেও দল আমাকে বিধানসভা ভোটে লড়াই করতে বলেছিল, আমি ভোটে লড়েছি। যেহেতু একসাথে সাংসদ ও বিধায়ক পদে থাকা যায় না, তাই দলের এই নির্দেশে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আমার প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাসকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। দল ওনাকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করেছেন এবং আজকে অনুভূত নিয়েছেন। আপনারা জানেন 2 তারিখ রেজাল্ট হয়েছে এবং আমি দুটা জায়গাতে সদস্যতা আমার রয়েছে, দুটা জায়গাতে সদস্যতা সম্ভব নয় রাখা। তো তার জন্য দল আমাকে লোকসভা এবং মন্ত্রী থাকার সত্ত্বেও বিধানসভা লড়ার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। সেটা আমার অত্যন্ত গর্বের বিষয় এবং দলের নির্দেশে আজকে আমি ধনপুর বিধানসভা কেন্দ্রের যে সদস্যপদ সেটা আমি রেজিগনেশন দিয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্য নয়, শুধু ধনপুর নয়, শুধু গোটা রাজ্যকে আমি ধন্যবাদ জানাই এবং ধনপুরের যারা গণদেবতারা, যারা নাগরিকরা, সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। এবং আমি যে প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিলাম, প্রত্যেকটা কাজ আপনাদের সঙ্গে থেকে, সরকার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে কথা বলে আর ধনপুরের যতটা ডেভেলপমেন্ট করার আমি অঙ্গীকার করেছি, আমার দল করেছে, সবটা আমরা করব। ধনপুর কেন্দ্র থেকে আপনি জয়েছেন, তারার ভারাক্রান্ত হয়ে গেছে এই বিষয়টা, তাদের উদ্দেশ্যে তাদেরকে ধন্যবাদ। ভারাক্রান্ত ওটা একটা স্বাভাবিক মানুষ আমরা সবাই। রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বুধবারই রাজভবনে গিয়ে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন বিনয়ভূষণ দাস। শ্রী বিনয়ভূষণ দাস ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিব, ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। দায়িত্বভার হাতে নেওয়ার পরই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিমা ভৌমিকের পদত্যাগ পত্র গ্রহণ করা একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।